মায়ের তো জন্মদিন, এই তোমার 6 তারিখে মায়ের জন্মদিন, ওই জন্য ভাবলাম কি দেব কি দেব। এবার আইডেন্টিফাই করলাম একটা সমস্যা, সেটা আমাদের এখানে মন দিয়ে এটা কি আছে এর মধ্যে। গুড মর্নিং সবাইকে, ওকে ব্যাক টু আওয়ার চ্যানেল রোজালি ম্যারেড ওয়েল লাইফ লাইফ। আজকে বৃহস্পতিবার, ওকে বললাম যে আজকে দিনের রেস্ট নিয়েই নে, কাল থেকে যাবি, তো ওর জন্য ও যাচ্ছে না, আমি যাবো, তবে আমি আজকে মিটিংটা নিয়ে যাব, উঠতে একটুখানি লেট হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম, তো আজকাল আমি তাড়াতাড়ি উঠতে পারছি না। এখন আমি ওই একটুখানি চা খাচ্ছি মধু দিয়ে, মধু দিয়ে চাটা খেয়ে গিয়ে তো বেশ মানে এখন ফেভারিট হয়ে গেছে, এখন নর্মাল চিনি দিয়ে চা আমরা খাই না বল। যাই হোক চলো দিনটাকে স্টার্ট। এখানে ডিমের খোসা জ্বালাচ্ছে, তুই আমার ফেভারিট কাজটা করে দিলি। একটু বাটার হলে ভালো হতো, একটু বাটার লাগালে, এই টোস্টটার সাথে বাটার লাগালে খুব ভালো হয়, একদম পুরো মচমচে করে করা হয়েছে, তো তাই আয় তাড়াতাড়ি আয় আসিস, আজকে আমার দেরি হয়ে যাবে। সকালবেলা তো টমেটোটা টক বলে তাই না হলে তো ভালো, আমি যেমন খাবো না আমার অম্বল হয়, আমার একটু অম্বলের প্রবলেম আছে, কিছু করার নেই। হ্যাঁ হয়, কি সুন্দর ব্রেকফাস্ট, এর ব্যাটার থাকলে ভালো। বাটার নিয়ে আসবে না একটা, তারপরে সন্ধ্যেবেলা এসি ও সর্দি, দরজাটা তো বন্ধ, দরজাটা খুলে দি। রোদ্দুর থাকলেও বাইরে কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে জানিস, ঠান্ডা হাওয়াটাই তো ওটাই তো, ওটাতেই তো ঠান্ডা লেগে যায়। চলো বেরিয়ে পড়ি আমরা, আজকে ও অফিস যাবে বলছিল, আমি বারণ করলাম, এই সবে সর্দিটা থেকে উঠেছে, আবার এসিতে বসে থাকলে শরীর খারাপ করে, যদি ওই জন্য বললাম আজকের দিনটা রেস্ট নিয়ে নে, কাল থেকে একবারে যাবি। যাই হোক আমি অফিস পৌঁছে গেছি, চলো যাওয়া যাক। অফিস আমার ডান, আমি অফিস থেকে বেরিয়ে পড়েছি, একটু বেরোতে লেট হয়ে গেল, ওর মিটিং চলছিল বলে, ওই জন্য আমার না বিশাল জোরে খিদে পেয়েছে, বাড়িতে গিয়েই আগে আমাকে খেতে হবে। চলে এসেছি, আজকে একটা ব্যাপার আছে, ওটা পুরো হাট থেকে পড়ে গিয়ে একটু পায়ে লেগেছে, সে খোঁড়াচ্ছে, জিজ্ঞেস করতে হবে মাকে কেমন আছে। আমি এসে হাত ধুয়ে খেতে বসে পড়েছি, আমার বিশাল জোরে খিদে পেয়েছে, শরীরটা টল টল করছে, ওর সাথে আজকে খেতে বসা হলো না, ওর এখন একটা এক্ষুনি মিটিং আছে, ও বললো তুই খেয়ে নে, আমার 3:30 থেকে মিটিং আছে, আজকে কিছু করার নেই, ওই জন্য আমি খেতে বসেই পড়লাম। আমাদের আজকে উচ্ছে পেঁয়াজ ভাজা রয়েছে, ভাত রয়েছে আর চিকেন রয়েছে, উচ্ছে পেঁয়াজ ভাজাটা আবার ও করেছে, বলছে যে আমাদের তো তোমার মাংস হলে কোনোদিন শুধু মাংস খেতে নেই, ওই জন্য উচ্ছে উচ্ছে আনাও ছিল, আমরা খাবো খাবো করে আর খাওয়া হচ্ছিল না, আমি দানাগুলো খাই না বলে এগুলো ফেলে বেড়া, আমি খাবো, ও আবার দানা খেতে ভালোবাসে, কি অবস্থা। চলো আমি খেয়ে নিই, আমার খুব জোর খিদে পেয়েছে, শরীরটা কেমন করছে। লাঞ্চ তো আমার হয়ে গেছে, এবার ব্যাপারটা হচ্ছে যে দুই দইটাও আগের উইকে সেই স্টার থেকে নিয়ে চলে এসেছিলাম, কিন্তু খাওয়া হচ্ছে না, ইভেন দেখো সিলটাও কাটা হয়নি, তো আমি ওই জন্য একটুখানি ওই তোমার নুন আর গোলমরিচ দিয়ে রায়তা টাইপের বানিয়ে রেখে দেবো, আমি আমি তো ঠান্ডা খেতে পারবো না, ওই জন্য আমাকে একটুখানি নর্মাল হলে তবে খেতে হবে, তো ওটা আমি খাবো 10 মিনিট পর, আর ও যখন লাঞ্চ করবে ওরটা চাপা দিয়ে রেখে দেবো, ও তাহলে খেয়ে নিতে পারবে, তাহলে নাহলে কী বলতো দইটা খাওয়া হবে না আর। চলো বানিয়ে নিই দই, এটা খালি একটু মিক্স করে চাপা দিয়ে রেখে দেবো, ওর এখনো মিটিং চলছে, ওর এখনো মিটিং শেষই হয়নি, কখন খাবে কে জানে, অনেক লেট হয়ে যাবে আজকে। দাদা এসছে আমাদের, এ কোথায় যাচ্ছে রে? আরে সিনেমা দেখতে হবে, আর আমার মিটিং চলছে, তো ওকে বলেছি সিনেমা দেখা যাবে না এখানে বসলে, কেমন ভাতের থালা নিয়ে চলে যাচ্ছে দেখো না, আমাকে তাড়িয়ে দিও, এই অরং করে বলিস না, আমি বললাম তুই বস খালি টিভি, সিনেমা দেখলে হবে না, ওই দে দইটা নিয়ে যা, পরে খাবো, ঠিক আছে।
চা খাবো চা। হ্যাঁ আমাদের চা বানানো এই আজই যে চাটা নিয়ে আসতে হবে। তোমরা কতটা কালো হয় চাটা, এটা খুব অল্পতেই হয়ে যায়, কারি মধ্যে দিলে কিন্তু খারাপ হয়ে যাবে ওইটা। আমি ওইটা বার করবো, একবার মাকে খাওয়াতে হবে, মামনি খেয়েছে। মাকে এবারে যখন বাড়ি যাবো দু তিন প্যাকেট নিয়ে যাবো, মাকে খাওয়াতে হবে। মা বলছিল ও তোমাদের তো বলাই হয়নি মায়ের তো জন্মদিন, এই তোমার 6 তারিখে মায়ের জন্মদিন, ওই জন্য ভাবলাম কি দেবো কি দেবো। এবার আইডেন্টিফাই করলাম একটা সমস্যা, সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে তোমার টিউবওয়েলের জল নিয়ে আসা, মানে আমাদের বাড়ির যে হাউস হেল্প আছে উনি এনে দেন প্রত্যেকদিন সকালবেলা জল। এবার ওটা অনেক ডিপ কল, মানে ওই জলই আমিও ছোটবেলা থেকে খেয়ে বড় হয়েছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে ওই কলটা না এখন 1 মাস 2 মাস অন্তর অন্তরই বারবার ভেঙে যাচ্ছে, আর তখন খুব প্রবলেম হয়ে যায়। বাবা তো যেহেতু হার্টের অপারেশন হচ্ছে, বাবা তো কল পাম্প করতে পারে না। এবার অনেক দূর থেকে বাবা, সেই অনেক দূর না একটু দূরে, বাবা ড্রামটা নিয়ে যায়, আর আমাদের ওই বাড়িতে যে জল এনে দেয় ওই কাকিমা ওই কলের ওখানে যায়, বাবাকে জলটা টিপে দেয়, আর বাবা ওই এটা হচ্ছে বড় জলের জারটা থাকে ওটা বাইকের পেছনে বসিয়ে নিয়ে চলে আসে। কিন্তু ওটা একটা রিস্কের ব্যাপার, বয়স বাড়ছে, তারপর এখন কি বিপদ আপদ হয়, ওই জন্য আমি ভাবলাম উল্টো পাল্টা এদিক ওদিককার জিনিস দেওয়ার থেকে একটা বড় হচ্ছে পিউরিফায়ার দিয়ে দিই। তো আমরা দুজনে মিলে মাকে জন্মদিনে একটা পিউরিফায়ার দিয়ে দেবো। তো ওটা কেনা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি, আর ওইখানে বসে দেখাচ্ছি, আমাজন থেকে অর্ডার দিয়ে দিয়েছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে মায়ের জন্মদিনের দিন হয়তো পৌঁছাবে না, ওটা 11 তারিখে পৌঁছাবে। তো তারপরে ইনস্টল টিনস্টল করে দেবে, তাই একটা ভালো জিনিস কেনা হয়েছে, ভালো হয়েছে। ওটা অটোমেটিক নিয়ে নিই, অটোমেটিক জিনিস অতটা ভালো নয়। তো ওই বারাসাতে বাড়িতে যে অটোমেটিক এটা কেনা হয়েছিল পিউরিফায়ারটা, ওটা 14 বার খারাপ হয়েছে। মামনি বলছে এর থেকে আমার এর আগের যেটা ম্যানুয়াল ছিল ওটাই ভালো ছিল, ওটা এমনিও চেঞ্জ হয়তো করতেই হবে। তো ওই জন্য আমি মানে এই বাড়ির জন্য আর ওই অটোমেটিকের গল্প দেখে আর নিয়ে নিই, আমরা ওই জন্য নিয়েছি ব্ল্যাক কালারের, বেশ সুন্দর দেখাচ্ছি। দাও চাটা হয়ে যাক, চা আমাদের চলে এসছে, আর ওদিকে জল ভরে দিল। আমাদের এরকম একটা করে তোমার এ নেওয়া হয়, জলের ড্রাম নেওয়া হয়। আমাদের এখানে জল কত করে লাগে বল আসিস? 120 এটারও টাটাই লেখা আছে, কিন্তু এই জলটা 35 টাকা। এটা বোতল টাটা, হ্যাঁ জল নরমাল, জল নরমাল নয় ফিল্টার করা জল, ফিল্টার জল মানে কোনো ব্র্যান্ডেড না। হ্যাঁ হ্যাঁ, এই আমাদের চা চলে এসেছে, চা আসার আগে আমি এটা শেষ করে দিয়েছি। আমি আর চা চুর খাবো না, আমার পেট ভরে গেছে। এই গ্রেট ইন্ডিয়ান ইন্ডিয়ান নয় গ্রেট ফ্যামিলি ম্যাটার ম্যাটার গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি ম্যাটার, কত কি বলে ফেললাম আমি, গ্রেট ইন্ডিয়ান ম্যাটার, আমার বোরিং লাগছে। একটুখানি ইন্টারেস্টিং কোন ওয়েব সিরিজ যদি তোমাদের কাছে থাকে তাহলে আমাকে একটু বলো না গো, আমি দেখব। দেখা গেল আমাকে সব দেখে নিয়েছি, এখন আর কিছু নেই দেখা। আমরা ম্যাক্সিমামই দেখে নিয়েছি, এটা সত্যি কথা। যখনই কিছু নতুন আসে আমরা পুরো একদম সেই ওত পেতে বসে থাকি, সঙ্গে সঙ্গে দেখে নিই, মানে লিটারালি। এই হ্যাঁ রে, আজকে রাতে কি খাবি? আজ রাতে দোসা খাবো। দোসা? আর রান্না বান্না নেই? ও মাই গড, কি চাই জীবনে? কি দেখব? কিছু একটা ডিসাইড করাবো, দেখব। আজকে আমাদের রাত্রিবেলা রয়েছে ধোসা, তো ধোসাতে আমাদের একটা তো ওর মশালা ধোসা, আর আমার জন্য অনিয়ন রাবা ধোসা। আর আমরা দুটো ধোসা নিয়েছি বলে আমাদেরকে দুটো গরম গরম গোলাপ জামুন দিয়েছে, ভাবো গরম করো, আর গোলাপ জামুনের সাইজ এইরকম বড় বড়, বার করে দেখাবো তোমাদেরকে। ও আর একটা জিনিস রয়েছে, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে বেবিকর্ন মাঞ্চুরিয়া,
মশলা ফসলা বা কিছু একটা চাটনি ফাটনি থাকবে হয়তো। আমাদের এখানে মন দিয়ে এটা কি আছে এর মধ্যে বলবো না, আর এটার মধ্যে সাম্বার আছে, আবার কি থাকবে? এই চাটনি দেনি আসিস না বাবা, তুই ধোসা খাবি কি করে চাটনি ছাড়া? ওটাই তো কমপ্লেন করবো আমি। হ্যাঁ ছেড়ে দে, কমপ্লেন করতে হবে, এ আবার কি কথা কথা খালি কমপ্লেন করতে হবে না। আমার মনে হচ্ছে ওইটার মধ্যে চাটনি দিয়েছে, তুই দেখিস। লাল চাটনি দেয়নি, খুব ভালো হবে। লাল চাটনি দেয়নি মনে হচ্ছে, খুব ভালো হবে। লাল চাটনিটা হেভি বানায় কিন্তু। হ্যাঁ রে, এমপিএম এর লাল চাটনি আমরা চেয়ে চেয়ে খাই। এমপিএম এর তো আলাদা, তাও আগের দিনকে লোকে এত চেয়ে চেয়ে খেয়েছে, ওরা বেশ করে জল মিশিয়ে দিয়েছে, আর তারপর আর লাল চাটনি কেউ খাচ্ছিল না। লোকটা আবার এসে সবার জন্য সেই জানহিত মে জারি বলে বলে গেছে, লাল চাটনি নেবেন না, লাল চাটনি একদম বাজে বানিয়েছে আজকে। সাদা চাটনি যেটা আমি বললাম তো, ওরা সাদা চাটনি দেবে না, এটা হতে পারে না। খাবার দাবার নিয়ে আমরা বসে পড়েছি। মেইন আকর্ষণ কিন্তু হচ্ছে এই পান্তুয়াটা, মানে আনএক্সপেক্টেড ব্যাপার হয়েছে আমাদের সাথে। দুটো পান্তুয়া ফ্রি, মানে ফ্রি দিয়েছে দুটো পান্তুয়া, আবার এরকম বড় বড়। নর্মালি এরকম ফুচকি ফুচকি পান্তুয়া দেয়, এটা পুরো এক্সপেকটেশনের বাইরে হয়ে গেছে। আমরা মিষ্টি খাচ্ছি না বলে আমরা মিষ্টির দিকে অত এখন দেখি না, মানে আমরা খুবই রেয়ার হয় যে মিষ্টি খাই। ইভেন এবারে ইয়েতে গিয়েও তো মিষ্টি খেতে, তাও সেই টাইমটাতে চেয়েছিলাম যেহেতু 31st ছিল, কিন্তু পাইনি বলে চেষ্টা করিনি ক্যাশ। আর আমার ধোসাটা দিয়েছে মানে অনেকটা বেশি বড়, এটা আমি কোনোদিনই রাওয়া ধোসা আমি একটা গোটা খেতে পারি না। আর আশিসের ধোসাটা দিয়েছে একটুখানি পুচকে পাচকা, তো ওকে আমি হাফ দিয়ে দেবো চাপনি। আর এই মাঞ্চুরিয়ানটা একটু খেয়ে দেখতে হবে। আর সত্যিকারের পুরো বেবিকর্ন দিয়েছে, বড় বড় বেবিকর্ন দিয়েছে, শুধু ওই ময়দার কোটিং নয়। খুব ভালো, চলো খেয়ে, চলো খেয়ে। আজ পুরো জমে গেল তো নিয়ার আলাদাই। খাওয়া দাওয়া করে আমরা চলে এসি, একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, পেটটা পুরো ডাবা হয়ে গেছে। উফ বাবা, সত্যি ওই দাঁড়াবা দোষাটা না অনেক বড় জানো তো, ওটা মানে আমি হাফ খেলেও আমার পেটটা পুরো ভর্তি হয়ে যায়। আর ভালো ছিল না সুইট কর্নটা, প্রথম সুইট কর্ন না সরি ওই বেবি কর্ন পাঞ্চুরিয়ান যেটা ছিল ওটা ভালো ছিল, ওটা খাইনি, একটুখানি খেয়ে রেখে দিয়েছি বাকিটা। ওটাকে একটুখানি ঝাল ফাল দিয়ে ঠিক করতে হবে, কোনো টেস্টলেস লাগছিল। মানে একদম যখন কিছু খাইনি একটা মুখে দিয়ে ভাবলাম ঠিক আছে ভালো বোধ হয়, তারপরে দেখলাম ভালো না। তাই এই দেখ, এই যে এই পিউরিফায়ারটা আলাদা দিয়েছি, এটা 11 তারিখে যাবে, মায়ের জন্মদিনের দিন যাচ্ছে না, কিছু করার নেই। ঠিক আছে, তারপর মায়ের খুব পছন্দ হচ্ছে, মাকে ছবি পাঠিয়েছি। আমি ভাবি তো সারপ্রাইজ সারপ্রাইজ, বাট আমার পেতে পেতেটা কেমন গুড় গুড় করে বলার জন্য, তো আমি বলেই ফেলি ওই জন্য, কী করবো আর। কালকের দিনটা অফিস রয়েছে, কালকের অফিসটা করে ফেলতে পারলে বাঁচি, তাহলে এখন দুদিন ছুটি পাবো। তো আজকে আবার তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কালকে সকালে উঠতে হবে, তো কালকে আবার ও অফিস যাবে। তো যাই হোক, আজকে ব্লগটা করার জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টিল দেন, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।